এই আয়াত থেকে বোঝা গেল যে এই মাসগুলি খুবই গুরুত্বপূর্ণ মাস, শাওয়াল, জুলকাদা এবং জুলহিজ্জা। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে আমরা বিভিন্ন দ্বন্দ্ব কলহে জড়িয়ে পড়েছি। পবিত্র মাস, পবিত্র দিন, পবিত্র জায়গা, এমনকি ঈদের দিন পর্যন্ত মুসলিম জাতির গোলমাল এবং ভাগাভাগি দলাদলি হতেই আছে। এর পিছনে মৌলিক কারণ হলো চারটি। এক নম্বর হলো রাজনৈতিক স্বার্থদ্বন্দ্ব। রাজনৈতিক স্বার্থের কারণে মুসলিম জাতি দ্বিধা বিভক্ত হয়ে থাকে। দ্বিতীয় হলো বিজাতীয় দর্শন চিন্তার অনুপ্রবেশ। বিজাতীয় দর্শন চিন্তা আমাদেরকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে, অক্টোপাসের মতো আমাদেরকে আঁকড়ে ধরেছে। তিন নম্বর হলো বিজাতিদের প্ররোচনা। ব্রিটিশ বেনিয়াদের সবচেয়ে বড় পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল। মুসলিম জাতিকে বিভক্ত করতে পারলেই তাহলে তাদের স্বার্থ সিদ্ধি করা সম্ভব। চতুর্থ নম্বর হলো কোরআন ও হাদিসের কোরআন ও হাদিসের ব্যাখ্যাগত মতভেদ। আমাদের এই দুর্বলতার সুযোগে আজকে আমাদের বিরুদ্ধে ক্রুসেড চলছে, অঘোষিত ক্রুসেড মুসলিম জাতির উপরে চলছে, যারই ফলশ্রুতিতে যেখানেই মুসলিম সেখানেই রক্তের দাগ। আমরা আজকে ঈদ পালন করছি, আনন্দ উল্লাস করছি, আজকে আমাদের আনন্দের দিন, কিন্তু ফিলিস্তিনি ভাইদের কি যে করুণ নিদারুণ অবস্থা! এর পিছনে এক শ্রেণীর ক্রেজি যুবকেরা দায়ী। সুলতান আব্দুল হামিদ সানিকে যখন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি বলেছিলেন, ফিলিস্তিনের মাটি মুসলিমদের পবিত্র আমানত, 1 ইঞ্চি মাটি আমি দিব না এক বিন্দু রক্ত থাকতে। এই বেঈমান কামাল আতাতুর্কের নেতৃত্বে এক শ্রেণীর যুবকেরা নতুন কিছু কররে, নতুন নীতি ধররে, এই সমস্ত নীতির মধ্যে গিয়েই গোটা মুসলিম যেই ইতিহাসের ঐতিহ্য সব কিছুকে ভুলণ্ঠিত করল। দুঃখজনক হলে সত্য, আজকে তাদের সেই অনুসারীরা এখনও আমাদের ভিতরে কাজ করে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া খুবই জরুরি। যারা সৌদি আরবের সাথে ঈদ পালনের কথা বলে, অনুরূপভাবে যারা তাগুত তাগুত শব্দটা বেশি করে বলে, যারা অমকের পিছনে সালাত হয় না, অমক কাফের অমক মুসলিম, এই সমস্ত লোক সম্পর্কে আমাদের খুব সতর্ক থাকা দরকার। দুঃখজনক হয়ে সত্য, কাদিয়ানিদের দোসর আহলে কোরআন, সে আহলে কোরআনরা আমাদের ভিতরে ঢুকে গেছে, সে সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এসবের সমস্যার সমাধান হলে একটাই, কোরআন এবং সহি সুন্নার মর্মমূলে আমাদেরকে জমায়েত হতে হবে, তাও আবার সালফে সালিহীনের বুঝ অনুযায়ী। যখনই কোরআন ও সহি সুন্নার মর্মমূলে আমরা জমায়েত হতে যাব, তখনই আমাদের প্রথম প্রয়োজন হবে প্রচলিত চার মাঝহাবকে বিলুপ্ত ঘোষণা করা, চার তরিকাকে বিলুপ্ত ঘোষণা করা। পৃথিবীতে চার মাঝহাব বিদ্যমান থাকবে আর চার তরিকা বিদ্যমান থাকবে, এমত অবস্থায় মুসলিম জাতির ঐক্য সুদূর করা হতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এসবের জন্য প্রয়োজন পূর্ব শর্ত হলো আকিদার সংশোধন। আকিদার সংশোধন ছাড়া পশ্চিমকালেও ভূখণ্ড দখল করে এবং ক্ষমতা দখল করে মানুষের পরিবর্তন সম্ভব নয়। তাওহীদের এই মর্মে আমি তাওহীদের কিছু মর্যাদা বর্ণনা করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে একজন ব্যক্তির 70টা পাপের বোঝা হবে, 70টা দপ্তর হবে, তার পাপের পাল্লা ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট কার্ড এনে তার নেকির পাল্লায় দিবেন, সেই কার্ডের উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে পাল্লাটা ঝুলে পড়বে। মুসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আল্লাহকে বললেন, আল্লাহ আমি এমন একটি দোয়ার শিখতে চাই যা কেউ জানে না। আল্লাহ পাক বললেন, মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম বললেন, এই কথা তো সবাই বলেন। আল্লাহ পাক বললেন, সাত্তবক আসমান আর সাত্তবক জমিনকে এক পাল্লায় তুললে লা ইলাহা ইল্লাল্লাহর সমতুল্য ওজন হয় না। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে তার সঙ্গে জুলুম করে নেই, অর্থাৎ শিরক মুক্ত ইবাদত করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমার পাপ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার পাপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সে পাপের মধ্যে যদি শিরিক না থাকে, তাহলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। মহান আল্লাহ পাক আরও বলেন, তোমরা যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সামনে হাজির হও, তোমাদের পাপের মধ্যে শিরিকের পাপ না থাকলে, আমি তোমাদেরকে পৃথিবী ভর্তি মাগফিরাত নিয়ে ক্ষমা করে দেব। মহান আল্লাহ বলেন,
ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম মুবিনা ওয়া ফিল আয়া ফাকাদ যাল্লা যালালাম বাঈদা ওয়া কাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইহবাতান্না আমালুক। সম্মানিত দিনী ভাই, রমাদান মাস আমাদের মাঝে মোটামুটি 10টা বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছিল। এ মাসে কোরআন নাজিল হয়েছিল, এই মাসে আল্লাহ পাক সিয়াম ফরজ করেছিলেন, এ মাসে লাইলাতুল কদর, এ মাসে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়, এ মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয়, এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, শয়তানকে বন্দী করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। আসমানে প্রতিদিন আহ্বানকারী আহ্বান করে, ইয়া বাগিয়াল খাইরে আকবিল, ইয়া বাগিয়া শাররে আকসেল, ওয়ালিল্লাহি উতাকাউ ফি কুল্লি লাইলা। আসমানের আহ্বানকারী বলে, হে পাপাসারি থেমে যা, হে জালিম তুমি থেমে যাও, আমরা আমাদের জালেমদেরকে, আমাদের দেশের যারা জুলুম করে তাদেরকে বলি, জালেম তুমি থেমে দাও। আল্লাহ পাক রমাদান মাসে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে থাকেন। আপনারাও যদি জাহান্নাম থেকে মুক্ত হতে চান, পাপ থেকে জুলুম থেকে বর্জন করুন, আর নিরীহ আলেম ওলামা অসহায় মানুষ যারা জেলখানায় আছে তাদেরকে কারা মুক্তি দান করুন। এই মাসে তাকওয়া এবং সবর এবং মুআসাত ভাতৃত্ব নিয়ে এই মাস এসেছিল। গরিবের জঠর জ্বালা ধনী বুঝতে পারে সিয়াম পালনের মাধ্যমে। পরবর্তীতে আজকে আমাদের ঈদের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মদিনায় গেলেন, দেখলেন মদিনার লোকেরা দুই দিন আনন্দ উল্লাস করে, ঈদ পালন করে। জিজ্ঞেস করলেন, মা হাযা আল ইয়াউম, ক্বালা কুন্না নালাবু ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের জামান আমরা ঈদ পালন করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই ঈদকে বিলুপ্ত ঘোষণা করে আর দুইটি ঈদ, উত্তম ঈদ দেওয়া হয়েছে, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের ঈদের অভাব নেই। ঈদে মিলাদুন্নবী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, কুলখানি, চেহলাম, তারপরে নববর্ষ, 31st night সহ আরও অনেক জাহিলি ঈদ আমাদের সমাজে চলে এসেছে। আজকের দিনের করণীয় মৌলিক মোটামুটি 12টা আমরা এখানে লিখেছি, ক্ষৌর কার্য করা, গোসল করা, সুগন্ধি মাখা, বেজোর খেজুর খাওয়া। আপনার খাদ্যের মধ্যে কি হবে এটাও এখানে ইসলাম বলে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন। আপনার দিনের সমস্যার সমাধান যেমন ইসলাম দিয়েছে, দুনিয়াবি সমস্যার সমাধান ইসলাম দিয়েছে। আপনার খাদ্য তালিকা অবশ্যই খেজুর থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মদিনার খেজুর যদি 7টি সকালবেলা কেউ খায়, তাহলে ওই দিন তার শরীরে বিষক্রিয়া করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খেজুরের প্রশংসা করেছেন, মদিনার খেজুরের বিশেষ বরকত রয়েছে। দুঃখজনক হলে সত্য, আমাদের খাদ্যের মেনুতে যে সমস্ত ফাস্টফুড আজকে আমাদের কাছে আসছে, ওর মধ্যে হালাল হারামের কোনো তামিজ নেই, আমরা খেয়াল করি না। সদাশয় সরকারের কাছে এবং প্রত্যেক দায়িত্বশীলের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি, আমাদের খাদ্যটা যাতে সুনিশ্চিত হয় ভেজালমুক্ত, সে ব্যাপারে সতর্ক হওয়া দরকার এবং সকলেরই সহযোগিতা আমরা কামনা করি। বিশেষ করে নেশাদ্রব্যে যুবকদের কাজ ধ্বংস করতে চলেছে, নেশাকে কীভাবে দমন করা যায়, পরিবার থেকে, সমাজ থেকে, ইসলামী অনুভূতির মাধ্যমে, অনুভূতি জাগ্রত করার মাধ্যমে এবং রাষ্ট্রীয় সহযোগিতায় আমরা এই সমস্ত যুবকদেরকে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আকবর, আল্লাহ আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগার ময়দানে যাবেন পরিবার সহ, মহিলাকে সাথে নিয়ে যাবেন, বাচ্চাকে সাথে নিয়ে যাবেন, মহিলাকে বাচ্চাকে সাথে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, হাত্তাল হুইয়াদা, ঋতুবতী মহিলারাও যাবে ঈদগার ময়দানে। দুঃখজনক হলে সত্য, এক শ্রেণীর উলামায়ে কেরাম আজকে আলেমদের, এই মহিলাদেরকে ইগনোর করে, মহিলাদেরকে নিরুৎসাহিত করে তো করে, আর কঠোর সমালোচনা করে। গার্মেন্টসে গেলে আলেম সাহেব সমালোচনা করেন না, বাজারে গেলে আলেম সাহেব সমালোচনা করেন না, মসজিদে আসলে সমালোচনায় আলেমদের গাত্রদাহ শুরু হয়। বন্ধুগণ, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, পরিবারকে সাথে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীগণ জিজ্ঞেস করলেন, পরিবারকে সাথে নিয়ে কী করা হবে, ঋতুবতীকে সাথে নিয়ে কী করা হবে? রাসূলুল্লাহ সাল্লামের সাহাবি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাম নখরিজা দাওয়াতাল খুদুরি ওয়াল আওয়াতিকা ওয়াল হুইয়াদা, কুমারী মহিলা যারা অতীব পর্দানাসীন, অন্ধকার প্রকোষ্ঠে থাকে, তারাও বের হয়ে আসবে ঈদের দিনে। ঈদের দিনে বের হবেন, এটা একটা মুসলিম জাতির শোডাউন।
বন্ধুগণ, চলার পথে রাস্তা পরিবর্তন করা সুন্নত। সালাত আদায় করতে হবে 7-5-12 তাকবীরে, সালাতের পরে খুতবা শোনা, তারপরে দান করা। প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন। আমাদের কালেক্টররা আপনাদের কাছে যাবে, মুক্ত হস্তে দান করবেন। ঈদের দিনে দান কালেকশন করা সুন্নত, দান দেওয়া সুন্নত। তারপরে দোয়া করা, দোয়া করে শেষ করা, আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, বৈধ খেলাধুলা করা। টাকার হারজিত যে সমস্ত খেলাধুলায় আছে, সে খেলাধুলা বিলকুল হারাম। যেই খেলাধুলায় শরীরের কসরত নাই, সেগুলি হারাম। আজকে পাবজি এবং ফ্রি ফায়ার এইরকম বিভিন্ন অনলাইনের গেমসের মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিয়েছে। সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ, আজকের খুতবার মাধ্যমে যুবকদেরকে কাজে লাগান, সঠিক কাজে। পাবজি ফ্রি ফায়ার বন্ধ করার ব্যবস্থা করুন। স্কুল কলেজগুলি স্বাস্থ্যবিধি রক্ষার মাধ্যমে খুলে দেওয়ার ব্যবস্থা করুন। ছেলেরা সব শিক্ষা ব্যবস্থা পর্যুদস্ত হয়ে যাচ্ছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। 1 বছর পার হয়ে গেল, ছেলেদের লেখাপড়া নাই, রাস্তায় উলাউলা টোলা টোলা করে লালে লাপ্পায় ঘুরে বেড়ায়, তাদের জীবন ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নিরীহ আলেম ওলামা ও নিরীহ জনগণ যারা আছে, তাদেরকে হয়রানি বন্ধ করুন। আজকের দিনের বর্জনীয় শিরক বেদাত বর্জন করতে হবে। বিশেষ করে মাজারের জিয়ারত এবং কবর জিয়ারত, বিশেষভাবে এই দিনকে উপলক্ষ করে, সেটা হারাম। সেই কবর জিয়ারত আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি গেছেন নিজের গ্রামের বাড়িতে আপনি ঈদের সালাত আদায় করতে, পাশেই গোরস্থান, অন্য সময় সময় জোটে না, তাই আপনি পারবেন। কিন্তু যে ওই গ্রামে ঘুরে বেড়ায়, সেই লোক এই দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করবে, এটা হবে না। এই দিনে গণহারে কুলাকুলি করা, এটার শরীয়ত অনুমোদন করে নাই। অনেকদিন পরে যার সাথে দেখা হয়েছে অথবা সফর থেকে যিনি ফিরে এসেছেন, তার সঙ্গে কোলাকুলি আপনি করতে পারেন, সুন্নত। ঈদের সালাতের আগে ডাকাডাকি হাঁকাহাঁকি, এটা চলবে না। ওয়ালা আজানা ওয়ালা ইকামাতা, ঈদের সালাতের আগে খুতবা বা বক্তব্য চলবে না। ঈদগায় গিয়ে নফল সালাত চলবে না। তবে মসজিদে যদি ঈদের সালাত হয়, তাহলে তাহিয়াতুল মসজিদ অবশ্যই পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঈদগার ময়দানে মেম্বার ব্যবহার করা নিষেধ। আমাদের মেম্বার খালি পড়ে রয়েছে, আমরা ব্যবহার করছি, আমরা দাঁড়িয়ে, রাসূল সাল্লাম মাটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন, ঈদের খুতবা। সমস্বরে সালাত শেষে সম্মিলিত মুনাজাত বেদাত, এটা অবশ্যই পরিহার করতে হবে। সমস্বরে তাকবীর পড়া যাবে না, আবার যদি জোরে বলেন সুবহানাল্লাহ, এটাও বলা চলবে না। হারাম গান বাজনা এই দিনের জন্য বিশেষভাবে হারাম। সারা বিশ্বে একই দিনে ঈদ পালনকারী যারা, তারা হলো কাদিয়ানিদের ভেজাল ট্যাবলেট খাওয়া লোক। আজকে জিজ্ঞেস করব, সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করে সারা বিশ্বের মুসলিমদেরকে ঐক্যের দাওয়াত দিচ্ছেন, কিন্তু আপনি আপনার দেশের মানুষের সাথে ঐক্য করতে পারেননি। আপনার দেশের লক্ষ লক্ষ জনগণ, কোটি কোটি জনগণ আজকে ঈদ পালন করছে, আপনি আগের দিনেই পালন করলেন। আপনি সৌদি আরবে চাঁদ দেখা দেখে আপনি সৌদি আরবের সাথে ঈদ পালন করলেন। এই বছরে যে আফ্রিকার 4-5টা দেশে আগের দিন সৌদি আরবের আগের দিনে চাঁদ দেখা গেল, তাহলে আপনি কী করবেন? আপনার সুবিধাবাদী এই ফতোয়া ইসলামকে ধ্বংস করার জন্য, ইবাদতকে ধ্বংস করার জন্য কাদিয়ানিদের ষড়যন্ত্র আপনাকে বুঝতে হবে। বন্ধুগণ, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম আপনারা পালন করবেন। 6টি সিয়াম পালন করলে 1 বছরের সমতুল্য নেকি আপনি পেয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কা সিয়ামে দাহরি কুল্লিহি। যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করার পরে শাওয়াল মাসের 6টি পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করলো। আজকের একটি বিশেষ মাসলা, সহি বুখারি 5571 নম্বর হাদিসে এসেছে, ওয়ালা উবাইদ রাহিমাহুল্লাহ, ওয়ালা উবাইদুল্লাহ রাহিমাহুল্লাহ, সুম্মা শাহিদতু মা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আফফানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না হাযাল ইয়াওমা কাদ ইসতামা আলাকুম ঈদানে ফামান ইয়ান্তাদির ফাইন ফামান ইয়ান্তাদির ইয়ান্তাজিল জুমা মিন আহলিল আওয়ালি ফাল ইয়ান্তাদির ওমান আহাব্বা আইয়ার যে ফাকাত আযিনতুলাহ। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বলেন, সহি বুখারীর 5571 নম্বর হাদিসে আসছে, তিনি ঈদের দিন যখন জুমা হয়ে গেল, ঈদের দিন ঈদ পালন করার পরে সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন, আজকের দিনে তোমাদের 2টা ঈদ জমা হয়েছে, একটা হলো ঈদ আর একটা হলো জুমা, সাপ্তাহিক ঈদ। যার ইচ্ছা সে জুমার জন্য অপেক্ষা করো, আর যার ইচ্ছা
সে জুমার জন্য অপেক্ষা না করে জোহর করে নাও। জোহর পরে পরে নিতে পারবেন আপনি, আজকে আপনার জন্য জুমা ফরজ নয়। আপনি ইচ্ছা করলে ঈদ পালন করার পরে বাড়িতে জোহর বা যে কোনো জায়গায় জোহর পরে নিলে আপনার চলবে, জুমা আপনার জন্য আজকের দিনের জন্য ফরজ নয়। আল্লাহ ছুটি দিলেও কিন্তু মোল্লা ছুটি দিতে রাজি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পরিশেষে আমরা দোয়া করব তাম বিশ্বের এই করোনা পরিস্থিতির জন্য, মুসলিম জাতির সম্প্রীতি এবং নিরীহ আলেম ওলামা, নিরীহ মানুষ কারা মুক্ত হতে পারে। মা বোনেরা আপনারা যারা আছেন, আপনারা নিজেরা নিজেরা ভিতর থেকে আমাদের জন্য কিছু কালেকশন করে উপরে পাঠিয়ে দিন। আজকের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে পাঠাতেন আর বলতেন, বেলাল তুমি গামছা বিছিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রুমাল বিছিয়ে দিতেন, সাহাবায়ে কেরামগণ দান করতেন, মহিলারা কানের গহনা খুলে খুলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাদরের মধ্যে ছুঁড়ে ফেলে মারতেন, হাদিসে বিদ্যমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা আসলিহ আইমাতানা ওয়া উলাত উমুরিনা, আল্লাহুম্মা আরহামনা ওয়া আরহাম মাউতানা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন করিবুন মুজিবুদ দাআওয়াত। আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিয়া লিল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের তুমি সহায় হয়ে যাও, তাদের কেউ নাই। হে আল্লাহ, বার্মার মুসলমানদের সহায় হয়ে যাও, কেউ নাই। হে আল্লাহ, বাংলার মুসলমানের উপর সহায় হয়ে যাও, এ দেশকে সুন্দর শান্তিভাবে চলার তৌফিক দান করো। এদেশের দায়িত্বশীলদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। এদেশের আলেম ওলামাদেরকে কোরআন সুন্নাহ বুঝে তার উপর আমল করে জাতিকে সেইভাবে পরিচালনা করার তৌফিক দান করো। এদেশের মাজলুমদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। জালেমদেরকে হেদায়েত করো। জালেমদের হাতকে আল্লাহ পাক, যদি তাদের হেদায়েত নসিব না থাকে তাহলে তাদের হাতকে দমন করে দাও, মজলুমকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা জাল হাযাল বালাদা আমিনা মুতমাইনান রাখান সাখান সাইরা বিলাদিল মুসলিমিন। হে আল্লাহ, আমরা আজকে ঈদ পালন করছি, এই অবস্থায় কত আলেম ওলামা কারাগারে মানবেতর জীবন যাপন করছেন, তাদেরকে অচিরেই কারামুক্ত হওয়ার তৌফিক দান করো। যারা তোমার জেলখানায় জাহান্নামের কয়েদি হিসাবে আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে, তাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।